আলাইকুম সবাইকে, ফাইন্যান্সিক ফারজানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এমবিএ প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার 8। এই চ্যাপ্টারটার নাম প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারের ম্যাথগুলো আজকে থেকে ধারাবাহিকভাবে করিয়ে দিব। এর আগে আমি সবগুলো চ্যাপ্টারে ম্যাথগুলো করিয়ে দিয়েছি, আজকে চ্যাপ্টার 8 থেকে বাকি ম্যাথগুলো করব। এই চ্যাপ্টারের ম্যাথ করলে আমাদের এই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো করা শেষ হয়ে যাবে। এরপরে আমি বোর্ড কোশ্চেনগুলো করিয়ে দিব। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। এখানে দেখেন আমি ম্যাথগুলো করছি মিলেনিয়াম পাবলিকেশনের যে আমাদের বইটা আছে ওই বই থেকে। তো প্রবলেম ওয়ানটা পড়ে দেখি কি বলছে। প্রবলেম ওয়ানের এখানে দেখেন P1 ব্র্যাকেটে লিখে রেখে দিয়েছি। এটা মূলত আমার মিলেনিয়াম যে সাজেশন বইটা আছে ওই সাজেশন বইয়ের প্রবলেম ওয়ান, আর বইয়ে যে প্রবলেম ওয়ান এটা সেম ম্যাথ, এটা এখানে লিখে রেখে দিয়েছি। আচ্ছা প্রবলেম ওয়ানটা পড়ে দেখি কি বলছে। প্রবলেম ওয়ান, ফ্রম দ্য ফলোয়িং ডায়াগ্রাম ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ, হাউ লং ইট উইল টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট। এখানে একটা দেখেন ডায়াগ্রাম দিয়ে দিয়েছে আমাদের 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত, এটা দেখেন শেষ হয়েছে। আর এখানে 1 থেকে শুরু, এখানে 1 থেকে দুইটা লিঙ্ক হয়ে গেছে, দেখেন 1 থেকে 2 আসছে, 1 থেকে 3 আসছে। আর এখানে কি বলছে, আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হইতে কতটা সময় লাগছে এটা আমাদের বের করতে হবে, কতটা লং হয়েছে মানে মান্থটা বের করতে হবে। আচ্ছা আমার এখানে কিন্তু অ্যান্সার করা আছে, কিন্তু আমি এখানে অ্যান্সার থেকে যদি ম্যাথটা বোঝাইতে যাই তখন একটু বোঝানোটা প্রবলেম হবে, আর যদি এখান থেকে আমি দেখাই দিই অনেক ইজি হবে, এই জন্য আমি এখান থেকে অ্যান্সারটা দেখিয়ে দিব ভাবছি। আচ্ছা তো দেখেন এখানে আমাদের ফার্স্টে দেখতে হবে এই লিঙ্কটা কিভাবে গেছে। এখানে দেখেন 1, 2, 3, 1, 2, 4, 6 আসছে একবার, আবার এদিক থেকে দেখেন 1, 3, 5, 6 আসছে, আর অন্যভাবে দেখেন আসছে 1, 2, 2 থেকে এদিকে 5 এর লিঙ্ক হয়েছে, এই জন্য 1, 2, 5, 6 এইভাবে এই পাঠটা শেষ হয়ে গেছে। এখানে দেখেন রিকোয়ার্ডে কি বলছে, ক্রিটিক্যাল পাথ। এখানে রিকোয়ার্ড 1 পাথ আমরা এখনো বের করে নিব, এই যে 1, 2, 4, 6 1, 2, 5, 6 1, 3, 5, 6 এভাবে দেখেন এখানে লিখে রেখে দিয়েছে। আর এটা কিভাবে আসছে, এ সি এফ, অর্থাৎ এই যে এ সি এফ। পরবর্তীতে দেখেন এ ডি জি, এরপরে দেখেন বি ই জি, এটা এখানে এইভাবে লিখে রেখে দিয়েছে। এখন ডিউরেশনটা আমাদের বের করতে হবে, এখানে 9 আছে, 6 আছে, 4 আছে, এখানে 9 প্লাস 6 প্লাস 4 করলে আসবে আমার 19 মান্থ। আর এই পাশ থেকে দেখেন 1, 2, 5, 6 এর যেটা এটা আসবে আমাদের তাহলে 9, 7, 5, তিনটা যোগ করলে আসবে আমাদের 21 মান্থ, এটা এখানে লিখে রেখে দিয়েছে। আর পরবর্তীটা দেখেন 1, 3, 5, 6 এর জন্য 8, 10, 5, অর্থাৎ 8 প্লাস 10 প্লাস 5 করলে আসবে আমার 23 মান্থ। এখানে সব থেকে বড় কোনটা, এই তিনটার মধ্যে কিন্তু এই 23টাই বড়, এটাই আমাদের ক্রিটিক্যাল পাথ। এই জন্য দেখেন এটা লিখে রেখে দিয়েছে এখানে, সো ক্রিটিক্যাল পাথ ইজ বি জি বি ই জি। এখন রেকর্ড 2 কি বলছিল, হাউ লং ইট উইল টেক টু কমপ্লিট দিস প্রজেক্ট। এখানে দেখেন লেখা আছে রেকর্ড 2, ক্রিটিক্যাল পাথ উইল টেক 23 মান্থ টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এটা এখানে লিখে দিলে ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা আশা করছি সবাই এটা বুঝতে পারছেন। এখন প্রবলেম 2টা পড়ে দেখি আমাদের কি বলছে। প্রবলেম 2, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড প্রেসিডেন্সেস ড্র অ্যান এওএন অ্যান এওএ ডায়াগ্রাম, অর্থাৎ এওএন অর্থাৎ অ্যাক্টিভিটি অন নোড, আর এওএ অর্থাৎ অ্যাক্টিভিটি অন অ্যারো, এটা আমাদের করতে বলছে। এখানে দেখেন অ্যাক্টিভিটি দেওয়া আছে ইমিডিয়েট প্রিডিসেসর দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত আছে আমাদের অ্যাক্টিভিটি,
আর এখানে দেখেন এ বি এর জন্য ফাঁকা, সি তে এ আসছে, ডি তে আসছে এ আর বি, ই তে আসছে সি, এফ তে আসছে ডি ই, আর জি তে আসছে এফ। এটা দিয়ে আমাদের এওএন এবং এওএ ডায়াগ্রামটা বের করতে হবে। আচ্ছা এখানে দেখেন এওএ যেটা, এটা ডায়াগ্রাম করতে গেলে আমাদের এইভাবে করতে হয়, অর্থাৎ বক্স করে করে চতুর্ভুজ আকৃতির একটা করে বক্স করে বক্সের মধ্যে লিখতে হবে। আর এওএন যেটা, এটা আমাদের এই যে গোল করে আসবে বৃত্তর মতো করে দিতে হবে, সেম ভাবেই শেষ হবে, কিন্তু এভাবে করতে হবে। তো দেখেন ফার্স্টেরটা আমরা এওএ ডায়াগ্রামটা করব। এখানে স্টার্টটা এইভাবে লিখে দিয়েছি, আর স্টার্ট থেকে এ আর বি আসছে, আর বিতে কোনো কিন্তু লিঙ্ক নাই, এখানে নাই, এর জন্য এই স্টার্ট থেকে এ আর বি আলাদা হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন এই যে সিটা আসছে কিভাবে, সি আসছে এ থেকে, আচ্ছা আচ্ছা সি যখন এ থেকে আসছে আমাদের কি করতে হবে, এখন এই যে সি লিখবো এই এ থেকে সিটা আসবে, এজন্য দেখেন এ সি এখানে আসার জন্য এ, এর পরবর্তীতে এর থেকে সি আসছে। এরপরে ডিটা খেয়াল করেন, ডি কিভাবে হয়েছে এ আর বি থেকে, অর্থাৎ এ থেকেও আমরা ডি নিব, বি এর থেকেও ডি নিব। এজন্য দেখেন দুইটাই আমরা অ্যারো চিহ্ন দিয়ে এখানে ডি বক্স করে দিয়েছি। এরপরে খেয়াল করে দেখেন ই, ইটা আসছে কিভাবে, শুধু সি, এখানে কিন্তু আর এই যে ডি থেকে সি আসেনি, এজন্য কি করবো সি এর থেকে এইভাবে টান দিয়ে ইটা লিখে নিব। এর পরবর্তীতে এফটা খেয়াল করে দেখেন, এফের সঙ্গে কার কার লিঙ্ক আছে, ডি আর ই, তাহলে আমাদের ডি থেকেও এফটা নিতে হবে, ই এর থেকেও এফটা নিতে হবে। এভাবে এখানে দেখেন দুইটা থেকে নিয়ে এখানে বক্স করে দেওয়া আছে। আর এখানে দেখেন জিটা আসছে কিভাবে, জি আসছে শুধু এফ এর থেকে, এফ থেকে আমরা যদি এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে জি লিখে দেই তবে কিন্তু আমরা পেয়ে যাব। এগুলো অনেক ইজি, একটু খেয়াল রাখতে হয় কোনটার সঙ্গে কোনটার লিঙ্ক আছে। এটা আমাদের চলে গেল এওএ ডায়াগ্রামটা। এখন এওএন অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামটা দেখে নিব। এটা দেখেন কি করছে, সেম স্টার্টটা বাইরে লিখছে, এখানে শুধু বৃত্ত এরকম করে দিয়েছে, আর এই সব লেখাগুলো এই এর ভেতরে না হয়ে বাইরে আসবে। তাছাড়া এটা আর এটা সেম ডায়াগ্রাম, সেম ভাবেই হবে, শুধু এও এরটা চতুর্ভুজ আকৃতি আর এও এনটা বৃত্ত, এভাবেই ম্যাথটা করতে হবে। আচ্ছা এটাই ছিল আমাদের প্রবলেম টু। এরপর আমরা প্রবলেম থ্রিতে চলে যাব। প্রবলেম থ্রিটা দেখেন কি বলছে, ফ্রম দ্য ফলোয়িং এওএ ডায়াগ্রাম ড্র অ্যান এওএন ডায়াগ্রাম। আমাদের এখানে গোল আকৃতিটাই আছে বৃত্ত, তাহলে অবশ্যই আমাদের এখানে চতুর্ভুজটা বের করতে হবে। আর চতুর্ভুজ বের করতে গেলে কি করতে হয়, এই লেখাগুলো শুধু এই বাইরে না দিয়ে এখানে দিতে হয়। এটাও দেখেন সেম ছিল, এই লেখাটা যখন এখানে বের হয়ে আসছে এটা কিন্তু ভেতর ছিল, এখন আমরা যখন চতুর্ভুজটা করতে যাবো এই লেখাটাই কিন্তু এখন ভেতরে নিয়ে নিয়ে নিব। সেম এটাই একে দিব, চিত্র অঙ্কন করব, আর লেখাগুলো এই চতুর্ভুজ যে বক্সটা করব আমরা এই বক্সের মধ্যে দিয়ে দিয়ে দিব। এই তো ছিল প্রবলেম থ্রিটা, এখন প্রবলেম ফোরে চলে যাব আমরা। আচ্ছা এখন প্রবলেম ফোরটা পড়ে দেখি কি বলছে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড টাইম টু কমপ্লিট দ্য ইস অ্যাক্টিভিটি। এখানে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এখানে দেখেন অপটিমিস্টিক এ দেওয়া আছে, এর মান দেওয়া আছে, টাইম ইন ডেজ এটা এ এম আর বি এর জন্য লেখা আছে, মোস্ট লাইকলি এম এর মান দেওয়া আছে এখানে, আর পেসিমিস্টিক বি এর মান দেওয়া আছে। আর আমাদের কি করতে বলছে, ক্যালকুলেট, দেখেন ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড টাইম, আমরা এক্সপেক্টেড টাইমের সূত্র কিন্তু জানি, দেখেন এখানে লেখা আছে উই নো দ্যাট এক্সপেক্টেড টাইম টি ই অথবা টি বার ইজ ইকাল টু এ প্লাস ফোর এম প্লাস বি, এই যে বি ডিভাইডেড সিক্স হবে। আর এখন দেখেন যে অ্যাক্টিভিটিস কয়টা আছে, এ বি সি ডি ই এফ, এই ছয়টা অ্যাক্টিভিটিস দিয়ে আমাদের প্রত্যেকটার এক্সপেক্টেড টাইমটা বের করতে হবে, এটুকুই বলছি ম্যাথে। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্টে আমরা কি করব, তখন সেম সূত্র দিয়ে ম্যাথ করতে হবে,
সূত্রটা শুধুমাত্র আমরা একবার লিখে নেব। দেখেন ফার্স্টে কি করা হয়েছে, উই নো দ্যাট এক্সপেক্টেড টাইম টি ই অর টি বার ইজ ইকুয়াল টু এ প্লাস ফোর এম প্লাস বি ডিভাইডেড সিক্স। এতে ফোর সিক্স এইগুলো কিন্তু সম্পূর্ণটাই সূত্রের জন্য, সূত্রের জন্য ফোর সিক্স এটা সূত্র। এখন এ এম আর বি এই মান তিনটার মান বসিয়ে আমরা ম্যাথটা ক্যালকুলেশন করে নেব প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর জন্য। ফার্স্টটা দেখেন কি করছি, টি ই এ ইজ ইকাল টু এ, এটার দেখেন এর ছিল ওয়ান, এর জন্য ওয়ান প্লাস ফোর ইন্টু থ্রি প্লাস ফাইভ ডিভাইডেড সিক্স। ক্যালকুলেশন করলে আসবে আমাদের 18 ডিভাইডেড সিক্স, টোটাল ক্যালকুলেশন করার পর আসবে আমাদের থ্রি। দ্বিতীয়টা দেখেন অ্যাক্টিভিটিস বি এর জন্য, টি ই এখানে ব্র্যাকেটে বি লিখে রেখে দিয়েছি ইজ ইকাল টু এখানে টু, এখানে এর মান দেখেন বি এর জন্য টু, এই টুটা এখানে লেখা হয়েছে টু প্লাস ফোর ইন্টু এই সিক্স প্লাস 10 ডিভাইডেড সিক্স। এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 36 ডিভাইডেড সিক্স, টোটাল ক্যালকুলেশন করার পর আসবে আমাদের সিক্স। এইভাবে আমরা এ বি সি ডি ই এফ এই ছয়টার জন্যই ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, এটাই ছিল আমাদের প্রবলেম ফোর এর ম্যাথ সলিউশন। এখন আমরা প্রবলেম ফাইভটা পড়ে দেখি কি বলছে। প্রবলেম ফাইভ, ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং এস্টিমেটেড টাইমস অফ প্রজেক্ট অ্যাক্টিভিটিস। এখানে দেখেন সেম আছে, অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এখানে পাঁচটা আছে, ওখানে ছটা ছিল, এখানে পাঁচটা, এ বি সি ডি ই। এর মান দেওয়া আছে দেখেন সিক্স এইট টু থ্রি সেভেন, আর এম এর মান দেওয়া আছে এইট টেন ফোর ফোর এইট, আর বি এর জন্য দেখেন বলা আছে ফিফটিন টুয়েলভ সেভেন নাইন টেন। আর আমাদের কি করতে পারছে, ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অ্যাক্টিভিটিস টাইম। এখানে আমাদের ভেরিয়েন্সটা বের করতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সিগমাটা বের করতে হবে। ফার্স্টে দেখেন ভেরিয়েন্সের সূত্র লেখা হয়েছে, ভেরিয়েন্সের সূত্র কিভাবে হয়, সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার ইজ ইকাল টু বি মাইনাস এ ডিভাইডেড সিক্স, আর সম্পূর্ণটার উপরেই হোল স্কোয়ার হবে। আর এখানে দেখেন সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র বি মাইনাস এ ডিভাইডেড সিক্স। আমরা জানি যে সিগমাকে স্কোয়ার করে দিলেই ভেরিয়েন্স হয়ে যায়, সেম সূত্রই, শুধু এখানে স্কোয়ারটা হবে আর এখানে হবে না, এই পার্থক্য। তো এখন আমরা সূত্র অনুযায়ী মানগুলো কোশ্চেন থেকে বসিয়ে ক্যালকুলেশন করে নিব। ফার্স্টটা দেখেন ভেরিয়েন্সে কি করছি, সিগমা স্কোয়ার এই যে এ, এ এর মান বের করবার জন্য এখানে এ উল্লেখ করে নিয়েছি, সিগমা স্কোয়ার এ ইজ ইকাল টু এখানে দেখেন বি এর মান কত ছিল ফিফটিন মাইনাস এর মান ছিল সিক্স ডিভাইডেড সূত্রে সিক্স ইন্টু হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আসছে, এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 2.25। এখানে মূলত আমাদের যে এম এর মানটা দেওয়া আছে এই মানটা আমাদের ম্যাথে কোথাও লাগবে না, তারপরেও দিয়ে রাখছে। এরপর দেখেন সিগমা স্কোয়ার বি এর জন্য কি করছি, এই যে বি সিগমা স্কোয়ার বি, এ বি এর জন্য দেখেন বি এর মান ছিল টুয়েলভ আর এর মান ছিল এইট, এটা দেখেন টুয়েলভ মাইনাস এইট ডিভাইডেড সিক্স হোল স্কোয়ার, এখানে করলে আসবে ক্যালকুলেশন 0.44। এইভাবে আমরা বাকি তিনটারটাও করে নিব ক্যালকুলেশন। ক্যালকুলেশন করার পরে আমাদের কিন্তু ভেরিয়েন্সের মানটা বের হয়ে গেছে, এখন আমরা সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা বের করব। এই যে সেম মান, সেম মানটাই শুধু এই হোল স্কোয়ারের করার আগে যেটা আসছে এটা এখানে বসাবো। ফার্স্টটা দেখেন কি করছি, সিগমা ইজ ইকাল টু এই যে ফিফটিন মাইনাস সিক্স ডিভাইডেড সিক্স, অ্যান্সার আসবে আমাদের 1.5। দ্বিতীয়টা দেখেন টুয়েলভ মাইনাস এইট ডিভাইডেড সিক্স, ক্যালকুলেশন করার পর আসবে আমাদের 0.66। পরবর্তীটা দেখেন সেভেন মাইনাস টু ডিভাইডেড সিক্স, ক্যালকুলেশন করার পর আসবে আমার 0.83। এরপরটা দেখেন নাইন মাইনাস থ্রি ডিভাইডেড সিক্স, করলে আসবে ওয়ান। পরবর্তী লাস্ট একদম লাস্টটা দেখেন টেন মাইনাস সেভেন ডিভাইডেড সিক্স, ক্যালকুলেশন করার পর আসবে আমার 0.25। এই তো এটা ছিল আমাদের প্রবলেম ফাইভ এর ম্যাথ সলিউশন। এর পরবর্তীতে দেখেন যে ম্যাথটা আছে আমার, এটা পার্ট সি এর ম্যাথ
আমি পরবর্তী ভিডিওতে পার্সিয়াল ম্যাথ গুলো করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।